হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে পুরো একটা আলাদা ভিডিও নিয়ে এসেছি। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখেই হয়তো বুঝতে পারছো। তো ভিডিওটা কি, তোমরা এতদিন ধরে শুধু পড়ে এসছো এবং শুনে এসছো যে জিওগ্রাফিতে নদী আছে, নদী তার ক্ষয়কার্য এবং তার সঞ্চয় কার্য করে। আজকে তোমাদেরকে পুরো ডিটেলস এবং বাস্তবের সঙ্গে প্রাকৃতিকের কতটা মিল আছে সেই মিলটা তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করি। তোমাদের যেরকম ক্লাস টেনের সিলেবাসে আছে নদী তার ক্ষয় কার্য সঞ্চয় কার্য করে, তো সঞ্চয় কার্যের ব্যাপারে আমরা কিছু বলবো। হ্যাঁ, আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই নদীটা এখান থেকে তোমার কালিন্দী নদী। এবার নদীর ফিচার্সটা দেখো, নদী আমরা কি পড়েছি, নদী তার যাবতীয় প্লাবনভূমি, নদী যখন তার বন্যা হয় এই যে এই অংশটা যেটা দেখছো যে পুরোপুরি এই অংশটা পুরোপুরি ভরাট হয়ে যায়। হ্যাঁ, পুরোটাই জল হয়ে যায়। আর এইদিকের এই অংশটা পর্যন্ত দেখো, এইসব অবধি কিন্তু জল চলে যায়, এইসব অবধি পর্যন্ত জল চলে যায়। যখন প্লাবনভূমি হয়, আমরা পড়েছি প্লাবনভূমি হয় নদী তার যাবতীয় জিনিসপত্র বা তার সঙ্গে যে সমস্ত নুড়ি পলি বালি সব কিন্তু এই প্লাবনভূমির তার পাশেপাশে কিন্তু জমা করে। তার পাশেপাশে জমা করে বিশাল একটা কিন্তু তার নদীর যে সমস্ত নতুন নতুন পলি নিয়ে আসে সেই পলিগুলো কিন্তু তোমার এখানে এসে জমা করে। এবার দেখতে পাচ্ছ আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সমভূমিতে নদী কিন্তু তার আঁকাবাঁকা পথ নেয়। আঁকাবাঁকা পথ দেখতে পাচ্ছ, এই নদীটা এরকম করে এসছে, আসার পরে কিন্তু এটা এরকম করে টার্ন নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের মানে ড্রোন ক্যামেরা থাকলে হয়তো বুঝাতে পারতাম জিনিসটা, এখান থেকে যে এমনভাবে টার্ন নিয়েছে উপর থেকে, যা এত সুন্দর ভিউ, মানে তোমরা হয়তো কল্পনা করতে পারবে না। যাই হোক, কালিন্দী নদীতে অবস্থিত এটা। এইবার তোমাদেরকে প্লাবনভূমির কথা বললাম, এবার তোমরা স্বাভাবিক বাঁধ পড়েছো, স্বাভাবিক বাঁধটা দেখলে এই নদী থেকে একবার তুমি উপরের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে যে তার সামগ্রিক জিনিসপত্র কোটি কোটি বছর ধরে বা দীর্ঘদিন ধরে নদী তার সামগ্রিক জিনিসপত্র এরকম করে কিন্তু এসে এরা ওখানে জমা করে। দীর্ঘদিন ধরে জমা করতে করতে দেখতে পাচ্ছ এই এখানে কিন্তু স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়েছে। এটাও কিন্তু এক প্রকারের স্বাভাবিক বাঁধ। দেখো, নদী থেকে একটু উঁচুতে আছে, এই যে দেখো স্বাভাবিক বাঁধটা, তো এটাও কিন্তু হয়তো 10 বছর বা 12 বছরে এই স্বাভাবিক বাঁধটা তোমরা দেখতে পাচ্ছ। এটা দীর্ঘদিন ধরে হওয়ার ফলে এদিকে কিন্তু স্বাভাবিক বাঁধটা কিন্তু উঁচু হয়েছে, যার জন্য এই স্বাভাবিক বাঁধটার উচ্চতা দেখতে পাচ্ছ বা এইখানে দেখতে পাচ্ছ নদীর যে বাঁক নিয়েছে, বাঁক নেবার ফলে এখানে কর্তৃত নদী বাঁক বা নদী টেরেসটা তৈরি হয়েছে ওই দিকটাতে তো দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর এই ধরনের নতুন নতুন নতুনত্ব কিছু জিনিস জানার জন্য তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।